একজন ইরানি শাহজাদাকে গ্রেপ্তার করে আনা হলো মদিনায়। মুসলমানের অনেক ক্ষতি সাধন করেছে, সে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে মুসলমানদের বিরুদ্ধে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাকলেন, ফয়সালা করলেন শাহজাদাকে হত্যা করার। হত্যা করার আগে শাহজাদাকে জিজ্ঞাসা করলেন, তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? সে বলল, হ্যাঁ, আমার পানির তৃষ্ণা আছে, পানি চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য পানির ব্যবস্থা করতে নির্দেশ দিলেন। তাকে পানি দেওয়া হলো, সে পান করতে পারছিল না, ভয়ে হাত পা কাঁপছিল। তিনি জিজ্ঞাসা করলেন, কি হলো, পানি পান করছো না কেন? শাহজাদা বলল, আমিরুল মোমিনীন, আমার ভয় পাচ্ছে, পানি পান করতে গেলেই জল্লাদ হয়তো আমার গর্দান কেটে নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অভয় দিয়ে বললেন, তুমি নিশ্চিন্তে থাকো, পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না। তখন শাহজাদা কৌশল অবলম্বন করে পানির পেয়ালাটি ফেলে দিল মাটিতে। মাটিতে পড়ে পানি শুকিয়ে গেল। সে বলল, হে আমিরুল মোমিনীন, আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার ওয়াদার উপর অবিচল থাকবেন। যেহেতু পানি পান করিনি, তাই আপনি কৃত ওয়াদার কারণে আমাকে হত্যা করতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকটময় পরিস্থিতির মুখে পড়ে গেলেন। একদিকে ইসলামের ভয়ঙ্কর শত্রু দাঁড়িয়ে, অপরদিকে নিজের ওয়াদা বিবেক তো বলে শত্রুর কথা না শুনে বরং তাকে হত্যা করে দাও, যেহেতু ইসলামের দুশ্মন, অথচ ওয়াদা পূরণ করাও ইসলামের জরুরি। হযরত ওমর আর কিছু সময় ভেবে বললেন, হ্যাঁ, তুমি যথার্থই বলেছ, আমি ওয়াদার খেলাফ করব না। যেহেতু তুমি পানি পান করনি, তাই আমি তোমাকে হত্যা করতে পারি না, সুতরাং তোমাকে হত্যার নির্দেশ স্থগিত করে দিলাম, তুমি এখন মুক্ত। ইসলামের এমন ভয়ঙ্কর শত্রুর হত্যার আদেশ রহিত হওয়ার মুসলমানের হতাশ হয়ে গেলেন। সবাই বলাবলি করতে লাগল, শাহজাদা চতুর মাধ্যমে রক্ষা হয়ে গেল, কিন্তু আসল ব্যাপার ছিল ভিন্ন। ক্ষমা পাওয়ার পর সে বলতে লাগল, হে আমিরুল মোমিনীন, এ হেন বাহানা আমি এজন্য করেছি যে যদি আমার জল্লাদকে দেখে কলেমা পড়ে নিতাম, তবে বিশ্ববাসী বলতো আমি শাহজাদা হওয়ার শর্তেও মৃত্যুর ভয়ে কলেমা পড়ছি, তাই আমি একটি বাহানা করে জীবন রক্ষা করেছি। আপনি আমাকে হত্যা করতে পারেননি, এখন আমি স্বাধীন। হে আমিরুল মোমিনীন, আমি অকপটে স্বীকার করছি যে ধর্মে ওয়াদা রক্ষা করাকে এতটা মূল্যায়ন করা হয়, আমি সে ধর্মে দীক্ষিত হয়ে নিজেকে ধন্য করতে চাই। অতঃপর সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিষয় তার থেকে পরামর্শ গ্রহণ করতেন। ইসলামের এই শত্রু হয়ে গেলেন খেলাফতের বড় জেনারেল। বন্ধুরা, আমরা তো আমাদের স্বার্থে বিন্দু পরিমাণ আঘাত এলেই নিজেদের ওয়াদা বিলায়ুম ভুলে যায়। আমাদের আদর্শ থেকে এখন আর কেউ ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করে না, তাই আসুন সোনালী যুগের সেই আদর্শকে আবারও নিজের মাঝে জাগিয়ে হয়ে উঠি একজন নবী আদর্শের মূর্তি প্রতীক, পুনরুদ্ধার করি হৃত সেই মর্যাদাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।